হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ। অ্যান্ড আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো সেটি কীভাবে হাতি পোয়া খড় দিয়ে বাঁধা হয়। তো সবাইকে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ, আমরা আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড আজকে সবাইকে আমরা দেখাবো যে হাতি কীভাবে বাঁধা হয়। তো প্রথমে এরকম স্ট্রাকচার তো বানিয়ে নিতে হবে, অ্যান্ড তারপরে চারটি পা বানিয়ে নিতে হবে লম্বা লম্বা করে, যেভাবে আপনারা যতটুকু সাইজের হাতি পাতবেন সেই হিসাবে পা চারটি বানিয়ে নিতে হবে। এবং স্ট্রাকচারে এভাবে একটি একটি করে প্রথমে পাগুলো বেঁধে নিতে হবে। দেখে নিন কীভাবে ফার্স্টে প্রথমে মানে সামনের দিকে যে দুটি পা সেটাকে প্রথমে একটা একটা করে বাঁধতে হবে। দেখুন যে কাঠামোতে যে কাঠটা থাকবে মানে বাঁশটা ইউজ করা হচ্ছে সেই বাঁশের সাথে বাঁধা হচ্ছে। যারা আমাদের চ্যানেলে নতুন আসছে তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটি প্রেস করো, কারণ আমরা উইকলি 3-4 আমরা ভিডিও উইকলি আপডেট দিচ্ছি। তো সবাইকে বলছি সাপোর্ট করো যাতে, অ্যান্ড অনেকেই বলছে যে ভিডিওগুলো একটু বড়ো করে কোনো অসুবিধা নেই। তো আমরা চেষ্টা করতেছি এখন ভিডিওটি আস্তে আস্তে স্কিপ না করার। তো স্কিপ করলে অনেকেরই অসুবিধা হচ্ছে বলছে যে যাতে ঠিক মতো আমরা শিখতে পারছি না, তো সেই জন্য আমরা ভিডিও স্কিপ করছি না। ভিডিওটি একটু লেন্দি হবে কিন্তু সবাই যাতে দেখো পুরোটা ভিডিওটি দেখে ওয়াচ করো, অ্যান্ড যত পারবে সবাইকে শেয়ার করো, কারণ তোমরা মানে এই কাজটি আমি চাই যার সাথে সবাই শিখুক এবং যারা দেখতে চায় এই সমস্ত কাজ তারা যাতে দেখতে পারুক। তো এটুকু সবার কাছে আবেদন থাকলো যে সবাই শেয়ার করবে এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী চাই বা কোন টাইপের ভিডিও দেখতে চাই। আমরা চেষ্টা করবো সমস্ত ভিডিও আপনাদের কাছে আপলোড করার জন্যে। সো এবার দ্বিতীয় পার্টি বেঁধে নেওয়া হচ্ছে। দেখুন আর বিশ্বকর্মা ঠাকুরের সবসময় মনে রাখতে হবে প্রথমে হাতিটি বেঁধে নিতে হবে, হাতিটি না বাঁধলে বিশ্বকর্মা ঠাকুরের মানে হাতি পরে বাঁধাটা খুবই অসুবিধা হয়ে যায়, কারণ হচ্ছে যেহেতু বিশ্বকর্মা ঠাকুরের পিছনের দিকে হাতিটা থাকে সবসময়। তো আমরা যে মানে যেই টাইপের আমরা দেখাতে চাচ্ছি সেটিতে সবসময় হাতিটি প্রথমে বেঁধে নিতে হবে। অনেক সময় আমরা দেখি যে হাতির ওপরে বসে আছে কিংবা হাতির সাইডে আছে, তখন অন্যরকম মানে মেথড আমরা অন্যরকম পদ্ধতি ইউজ করতে পারেন। বাট আমরা যে স্ট্রাকচারটা আমরা দেখালাম সেটাতে সবসময় প্রথমে হাতিটি বেঁধে নিতে হয়, তারপরে বিশ্বকর্মার যে বডি স্ট্রাকচার সেটাকে সেট করতে হয়। সো এবার পিছনের দুটো পা বেঁধে নিতে হবে। পিছনের পাটি সবসময় কারণ হচ্ছে আপনারা সবসময় দেখবেন হাতি কীভাবে দাঁড়িয়ে থাকে, ওই চিন্তাভাবনাটা আপনাদের মাথায় প্রথমে আনতে হবে যে হাতি কীভাবে দাঁড়ায়। সবসময় দেখতে হবে যে হাতির স্ট্যান্ডিং পজিশনটা কেমন, সেই হিসাবে হাতির পাটা আগে পিছে করতে হবে। অনেক সময় দেখবে হাতি বসে হাতি আছে, সেই সময় অন্যরকম আমরা টেকনিক ইউজ করি, বাট এখানে আমরা হাতি দাঁড়িয়ে হাতি বাঁধার চেষ্টা বাধা দেখাচ্ছি। তো সেই হিসাবে আমরা একটু পা আগে পিছে করব। দেখতেই পাচ্ছেন পিছনের পাটি বাঁধা অলরেডি হয়ে গেছে। আর যে আমরা বডিটা হাতের আমরা সবসময় কারণ হচ্ছে এখনও যেহেতু সামনের দিকে বিশ্বকর্মার যে বডি স্ট্রাকচারটা থাকবে সেহেতু আমাদের হাতির পেটের সাইডটা অতটা আমাদের ফলো করতে হয় না, কারণ এটি অলরেডি ঢাকাই পড়ে যায়। তো সবসময় ফলো করতে লাগবে পা চারটি এবং সুর, মাথা এবং সুর এদিকে ফোকাস করতে হবে। আর যে সমস্ত হাতিতে দেখবেন যে অনেক সময় ফটো থেকে হাতি পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, সেই সময় হাতির পেটের সাইডটাও একটা খড় দিয়ে বেঁধে নিতে হবে, যেহেতু আমাদের এই স্ট্যান্ডিং পজিশনে যে হাতিগুলো থাকে সেটাতে অত অসুবিধা হয় না, পেটের সেটার দাগও দরকার হয় না। দেখুন ঠিক করে এবার হচ্ছে হাতির যে পায়ের উপরে মানে গোড়া থাইস সাইডটা সেটা একটু মোটা করার জন্য পোয়ালটিকে ভাঁজ করে দেওয়া হলো, যাতে পায়ের যে মানে
পায়ে পা থেকে যত উপর থাই সাইডটা যাওয়া যায় ওখানটা একটু মোটা মোটা হতে হয়, তো ওর জন্য পোয়ালটা ভাজ করে মানে পোয়ালা হচ্ছে সুতকি দিয়ে বাঁধা হচ্ছে। এই হাতিটির যে আমরা যে বাধা বাধা হচ্ছে সেটা সম্ভবত ছোট সাইজের। নেক্সট আমরা ভিডিও শেয়ার করব, সেখানে আমরা চেষ্টা করব বড় বড় হাতি কীভাবে বাধা হয়। এটা 1.5 ফিটের মধ্যে আমরা কাঠামো আছে, 1.5 থেকে 2 ফিটের মধ্যে ছোট হাতি বলতে পারে, তো এখানে এইভাবেই বাধা হচ্ছে। কারণ এবার তো সবাই জানেন লকডাউন চলছে, তো পুজোর সেভাবে বড় হতেও হচ্ছে না, তো জন্য আমরা এবার একটু ছোটো 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 প্রতিমার উপরে কনসেন্ট্রেট করছি। কারণ বুঝতেই পারছেন সবাই সব কাস্টমারই এসে বলতেছে যে ছোটো ছোটো কাজ করুন, ছোটো ছোটো প্রতিমা লাগবে, সেজন্য আমরা এবার ছোটো প্রতিমার দিকে আমরা একটু নজর রাখছি। দুর্গাও আমরা বেশি প্রতিমা বানিয়ে নিই, মানে আমাদের নর্মালি আমাদের সেটিং মানে বড় বড় মানে 14 ফিট বা 12 ফিটের যে দুর্গাগুলি হয় সেগুলো এবার বেশি বানানোই হচ্ছে না, শুধুমাত্র অল্টার আস যেগুলো আসছে সেটাই বানানো হচ্ছে। তাছাড়া ম্যাক্সিমাম আমাদের প্রতিমার হাইট 9 থেকে 8 ফিটের মধ্যে কিংবা 5 ফিট সাড়ে 5 ফিটেরও 3-4টে ঠাকুর আছে। আমরা সমস্ত আপডেট ডে বাই ডে আমরা তোমাদের কাছে তুলে ধরব। আর আমি চেষ্টা করছি যে লাইভ সেশনের একটা, যে দেখা যাক এখনও পুরোভাবে কনফার্ম জানাচ্ছি না, বাট একটা চেষ্টা করতে সবার জন্য যে একটা লাইভ সেশন তোমাদের সাথে করা, লাইভ মানে উইকলি একটা লাইভ সেশন থাকবে এবং সেখানে সবার সাথে ডিসকাশন হবে এবং প্লাস কীভাবে ছোটো ছোটো ওয়ার্ক ডিটেলস আমরা বোঝানোর চেষ্টা করব। তো আমরা চাই তোমাদের সবার সাপোর্ট সাথে তোমাদেরকে নিয়ে আমরা এই চ্যানেলটা আরও গ্রো করতে পারি। এবার দেখুন পিঠের সাইডটা আমরা বানাচ্ছি, পিঠে কিছুটা পোয়াল দিয়ে নিতে হবে, পোয়াল দিয়ে বাঁধতে হবে, কারণ আমরা মাঝে একটা বাঁশের স্ট্রাকচার ছিল সেই বাঁশের স্ট্রাকচারের সাথে বেঁধে নেব। একটু মোটা করে দিতে হবে যাতে পেটের শেপটাও চলে আসে, উপরের দিকেও কিছুটা পোয়াল ধরতে হবে এবং নিচের দিকেও কিছুটা পোয়াল ধরে নিতে হবে। আর পোয়ালটা একটু বেশি নেবেন, কারণ ওই ওই পোয়ালটারই সামনের দিকটা দিয়ে আমরা সুর তৈরি করব, তো একটু বড় পোয়াল ধরবেন। এবার টাইট করে বেঁধে নিতে হবে, এইসব এই সমস্ত যখনই টাইট করে মানে এইসব পেটের দিকটা কিংবা পায়ের থোড়ার দিকটা যখনই করবেন সুতলিতে যত সম্ভব একটু টাইট করে বাঁধার চেষ্টা করবেন। তাহলে কী হবে, হাতিটি শক্ত হবে এবং যখন ঠাকুর পুরোপুরি রেডি হয়ে যাবে তখন নড়াচড়ার ব্যাপারটা থাকবে না এবং মাটি দিয়েও আপনি সুবিধা পাবেন। আর টাইট করার জন্য হালকা উপর দিয়ে মেরে নিন, মতলব মানে একটু প্রেস করে নেওয়া হচ্ছে যাতে স্ট্রাকচারটা শক্ত হয়। আমরা তো বেসিক্যালি এখানে খড় ইউজ করছি, তো অনেক জায়গায় মানে দিল্লি ফেললি ওদের দিকে কী করে ওরা প্যারিস প্লাস্টারের প্রোটোক করার চেষ্টা করে, বাট আমরা এখানেও খড় দিয়ে তারপরে মাটি এ সমস্ত দিয়ে করার চেষ্টা করি। দেখুন পুরো ভিডিও। এখন দেখুন মাথার সাইডটা আমরা তৈরি করছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। মাথা হাতির মাথাটা যদি দেখতে ভালো না হয় তাহলে হাতির সৌন্দর্যটাই পুরো অন্যরকম হয়ে যায়, তো মাথার মানে এক্সট্রা পোয়াল নিতে ভাঁজ করে দিয়ে মাথার ওই উঁচু পোর্শনটাকে বানিয়ে নেওয়া হচ্ছে। তারপর আস্তে আস্তে ওইটাকে সুরের জায়গাটা পোয়ালটা চেপে 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 আস্তে করে কমিয়ে নিতে হবে, তাহলে সুরের ওই শেপটা চলে আসবে। দেখুন ভিডিওটি তাহলে বুঝতে পারবেন কীভাবে সুরটি তৈরি করা হয়। দেখতেই পাচ্ছেন অলরেডি হাতির একটা শেপ চলে আসছে, এখন ওই সুরের দিকটা বাঁধা হবে। দেখুন আস্তে আস্তে করে পোয়ালটাকে চাপিয়ে নেওয়া হচ্ছে, কষে নিতে হবে, না যদি আপনি না কষেন তাহলে ওই জায়গাটা মোটাই থেকে যাবে। হাতির সুরের একটা শেপ হয় না, উপর থেকে মোটা থেকে হতে হতে আস্তে আস্তে পাতলা হয়ে যায়, সেম ওই ব্যাপারটা ওখানে আনতে হবে। এবার আপনি যদি উপরের দিকে উঠাতে চান পোয়ালটাকে ভাঁজ করে উপরে নিতে হবে, যদি আপনি নিচের দিকে করতে চান পোয়ালটাকে নিচের দিকে মুড়িয়ে নিতে হবে। তাহলেই আপনি যদি সুর নিচের দিকে করতে চান নিচের দিকে করতে পারেন এবং
উপরের দিকে যদি করতে চান উপরের দিকেও করতে পারবেন। মাথায় আরেকটু পোয়াল দেওয়া হচ্ছে। আর আমরা আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি যে আমি তো বেসিক্যালি বাংলায় বলতে চাই, আপনারা যদি প্রেফার করেন আমি হিন্দিতেও বলতে পারি, তো আমাকে একটু সাজেস্ট করবেন কমেন্ট করে যে হিন্দিতে বলবো ইয়া তো বাংলাতে করলে সবার ভালো। কারণ অনেক ভিউয়ার্স আছে যারা অন্য অন্য স্টেট থেকে আছে, তো ওদের যদি কথা মাথায় রাখে তাহলে আমাকে হিন্দিতে করতে হবে। তো এই ব্যাপারটা সবার কাছে সবারই একটু সাজেশন চাই, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে হিন্দিতে করলে বেটার হবে না বাংলায় করব। তো আর আমাদের আর একটা রিকোয়েস্ট সবাই করছে যে র ভিডিও, মানে আমরা যেহেতু স্কিপ করা ভিডিও অনেক সময় দিয়ে থাকি, তো অনেকে রিকোয়েস্ট করছে যে র ভিডিও দিলে ভালো হয়, কারণ হচ্ছে শেখার একটা বিষয় থাকে। তো আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছি ইন্ডিয়ান আইডল মেকার বলে, তো আমি লিঙ্কটা শেয়ার করবো সবার সাথে। তো ওই চ্যানেলে আমি সমস্ত ভিডিওর র ফুটেজ ইউজ করব, ওখানে কোনো এডিটিং থাকবে না, কোনো স্কিপ হবে না, পুরো র, এক একটা ভিডিও 30 মিনিটস থেকে 1 আওয়ারও হতে পারে। তো সবাই রিকোয়েস্ট করছে যে যদি ভালোভাবে এভাবে ভিডিও দেওয়া হয় তো ভালো, তো সেই জন্যই আমি ওই চ্যানেলটি ক্রিয়েট করছি এবং ওখানে পুরো র ভিডিও থাকবে। তো সবাই যেন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করুক এবং যত ডিসকাশন হবে সব আমি এই চ্যানেলে করব। আর লাইভ আমি তো বললামই, আমি সবার সাথে একটু লাইভ সেশন করার চেষ্টা করছি, এখন যেহেতু একটু কাজের প্রেশার চলছে, তো পুজো চলে আসছে প্রায় আর কিছু দিনই বাকি আছে মাত্র, তো দেখা যাক। যদি আমি চেষ্টা করবো উইকলি এখন 1 ডে করে একটা লাইভ সেশন করার, বাট পুজোর পর থেকে আমি উইকলি 3 থেকে 4টা লাইভ সেশন করবো এবং ওখানে কাজ করার সমস্ত ভিডিও আমি নিজে বাড়িতে করে যেভাবে ছোটো ছোটো কাজ করা হয় ডিটেলসে সেগুলো দেখানোর এবং শেখানোর চেষ্টা করব। দেখা যাক কতটা সাকসেস তোমাদের সাথে করতে পারি। ফার্স্ট অ্যাটেম্পট হবে, বাবাও করবে সাথে, তো আমিও করব যতটা তোমাদের সাহায্য করতে পারি। তো একটাই কথা বলবো, সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং যাতে সবাই একসাথে আমরা এগিয়ে যেতে পারি। এখন অলরেডি শ্যুটটা বাঁধা হয়ে গেছে, এবার শ্যুটটা বেশি বড় করবেন না, একটা মিডিয়াম সাইজ হিসেবে যেটুকু করলে ভালো হয় সেই হিসেবে করে স্টপ করে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ।